নমস্কার বন্ধুরা, আমি আকাশ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আগের দিন আমি একটা টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি, যেটা হচ্ছে প্রসেসর কি, প্রসেসর সম্পর্কে বিস্তারিত বিভিন্ন সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোর কি। কারণ আমরা যখন দোকানে ফোন কিনতে যাই বা ল্যাপটপ কিনতে যাই বা যা কিছু কিনতে যাই, তখন আমাদের প্রসেসর সম্পর্কে যখন আমরা জানি, তখন একটা কথা বারবার উঠে আসে যে কোর, যে এই প্রসেসরটা ডুয়েল কোরের না ধরে নিন কোয়াড কোরের, না হ্যাক্সা কোরের, না ডেকা কোরের, এই কথাটা কিন্তু বারবার উঠে আসে। তো বন্ধুরা, যে সমস্ত গ্যাজেটে প্রসেসর ইউজ করা হয়, আমাদের অবশ্যই জানাটা দরকার যে এই কোর জিনিসটা কী। কারণ কোর কিন্তু একটা ল্যাপটপ, ফোন, এদের মধ্যে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা কিন্তু পালন করে। তো আমাদেরকে সেই জিনিসটা জানতে হবে যে এই কোর জিনিসটা কী। কোর হচ্ছে বন্ধুরা অ্যাকচুয়ালি কিছুই নয়, কোর প্রসেসরের যে শক্তিটা বা ক্ষমতাটাকে সেটাকে বাড়ায় হচ্ছে কোর। ধরুন প্রসেসর একটা কোনো কাজ করছে এবং সেই প্রসেসরটা কত তাড়াতাড়ি কাজ করবে সেটা কিন্তু নির্ভর করে পুরোপুরি এই কোরের উপর। যদি কোনো ধরুন কম্পিউটার, ল্যাপটপ, ফোন এগুলো যদি সিঙ্গেল কোরের হয়, তাহলে কিন্তু সেই কম্পিউটারটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে না। এর ফলে আমাদের অনেক প্রবলেম হবে, যেমন ধরুন গেম খেলতে খেলতে ফোনটা হ্যাং করবে, বা আমরা কোনো অ্যাপ্লিকেশন খুলছি সেখানেও আমাদের কিন্তু ফোনটা হ্যাং করবে। তো ফোনের হ্যাঙ্গিং প্রবলেম বলুন, ফোনের হ্যাঙ্গিং প্রবলেম বা বিভিন্ন ধরনের ফোনে যে সমস্ত প্রবলেমগুলো হয়, ফোনটা দাঁড়িয়ে যাচ্ছে, ফোনটা ঠিকঠাক কাজ করছে না, এইগুলো কিন্তু পুরোটাই নির্ভর করে এই কোরের ওপর। তো কোর যত বেশি হবে প্রসেসর কিন্তু তত ভালো কাজ করবে। তো তার জন্য কোরের আবার অনেকগুলো ভাগ আছে, যেমন ধরে রাখুন ডুয়েল কোর রয়েছে, কোয়াড কোর রয়েছে, হ্যাক্সা কোর রয়েছে, অক্টা কোর রয়েছে, ডেকা কোর রয়েছে। এই টোটাল 5টা কোর কিন্তু আমরা পেয়ে থাকি সচরাচর। তো ডুয়েল কোর মানে কি? ডুয়েল কোর মানে হচ্ছে দুটো কোর। আচ্ছা, কোয়াড কোর মানে কি? মানে 4টে কোর। হ্যাক্সা কোর মানে কি? 6টা কোর। অক্টা কোর মানে কি? 8টা কোর। ডেকা কোর মানে কি? ডেকা কোর মানে হচ্ছে 10টা কোর। তো বন্ধুরা, এরপর আপনারা একটা কথা বলুন, ধরুন আপনি কাজ করছেন একটা, আপনি একা একটা কোনো কাজ করছেন, আর আমি কি করছি, আমরা 5টা বন্ধু মিলে একটা কাজ করছি, তাহলে কোন কাজটা তাড়াতাড়ি হবে? অবশ্যই আমরা যে 5জন কাজটা করছি সেই কাজটা সচরাচর তাড়াতাড়ি হবে। তো এটাই হচ্ছে কোরের কাজ, যত বেশি কোর হবে তত কিন্তু ফোনটা ভালো স্মুথ এবং খুব সুন্দরভাবে ফোনটা কিন্তু চলবে। সেই জন্য দেখবেন এখনকার যে সমস্ত ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর মধ্যে অক্টা কোর দেওয়া হচ্ছে, কোয়াড কোর দেওয়া হচ্ছে। তার মানে কি, যতগুলো বেশি কোর রয়েছে সেই ফোনটা কিন্তু তত স্মুথ এবং তত ভালো চলবে, বা ল্যাপটপেও তাই, ল্যাপটপটাও কিন্তু তত সুন্দরভাবে চলবে। এবং যত এই কোর কম হবে তাহলে কিন্তু প্রসেসর কিন্তু ততটা ভালো কাজ করবে না, বা আমাদের হ্যাঙ্গিং প্রবলেমটা দেখা যাবে। তো বন্ধুরা, এরপর আর একটা আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, এই যে প্রসেসরটা এবং এই যে ধরুন কোডটা, এর যে স্পিডটা, এটা আমরা কী করে পরিমাপ করছি? এটা আমরা গিগাহার্টজ দ্বারা পরিমাপ করছি। গিগাহার্টজ, যেমন ধরুন যে সমস্ত তরল পদার্থ আছে, যেমন জল, দুধ, তেল, এগুলো আমরা কী দ্বারা পরিমাপ করি? এগুলো আমরা লিটারে পরিমাপ করি। এবং ধরুন কোনো বস্তু, যেমন হচ্ছে ধরুন কোনো আমরা ধরুন চাল, গম, ডাল, এগুলো আমরা কী করে পরিমাপ করি? এগুলো আমরা কিলোগ্রামে পরিমাপ করি বা গ্রামে পরিমাপ করি। সেই রকমই হচ্ছে এই যে প্রসেসর যেটা রয়েছে, এবং এই যে প্রসেসর রয়েছে এবং এই যে কোর, এর যে স্পিডটা, কত স্পিডে কাজ করছে, সেটা কিন্তু আমরা গিগাহার্টজ দ্বারা পরিমাপ করছি। তো বন্ধুরা, আমরা ধরুন ফোন কিনতে গেলাম এবং সেখানে কোয়াড কোর বা অক্টা কোরের কোনো প্রসেসর দিয়েছে, এবং সেখানে সেই ফোনটার মধ্যে কিন্তু গিগাহার্টজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কারণ গিগাহার্টজটা কিন্তু এটার জন্যও কিন্তু হ্যাঙ্গিং প্রবলেম হতে পারে, কারণ গিগাহার্টজ যেন 1.5 গিগাহার্টজ বা 2 গিগাহার্টজ যেগুলো থাকে, তো এই গিগাহার্টজের ওপরে বা এই 2 গিগাহার্টজ এইরকমভাবে যদি ক্যালকুলেট হয়, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ফোনটায় কাজ করতে পারবো এবং ফোনটায় কিন্তু কোনোরকম হ্যাঙ্গিং প্রবলেম কিন্তু হবে না। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা ভালো ফোন বা একটা ভালো ল্যাপটপ কিনতে গেলে বা একটা ভালো ট্যাব কিনতে গেলে প্রসেসর যেমন খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করে, সেরকম কিন্তু কোরও একটা বড় ভূমিকা পালন করে, এবং তার সাথে এবং তার যে স্পিডটা সেটাও কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে। সেজন্য আমাদেরকে ফোন, ল্যাপটপ এবং বিভিন্ন ধরনের যে সমস্ত গ্যাজেটের মধ্যে প্রসেসর ইউজ আছে সেই সমস্ত গ্যাজেটগুলোকে আমাদের কিন্তু খুব ভেবে চিনতে মাথা খাটিয়ে কিন্তু আমাদেরকে সেই জিনিসটা কিনতে হবে, নাহলে কিন্তু আমরাই বিপদে পড়বো। কারণ আমরা একটা ফোন নিচ্ছি, সেটার আমাদেরকে দোকানদাররা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝছি, কিন্তু সেই সম্পর্কে আমরা কিছু জানি না, সে তারপরে ফোনটা কিনছি। এবার ধরুন এখনকার দিনে একটা ফোনের দাম হচ্ছে 6,000, 8,000, 10,000, যেরকম ফোনেরই দাম হোক, এবার আপনি ফোনটা কিনলেন কিন্তু আপনি ফোনটা নিয়ে বেশ স্যাটিসফ্যাকশন আপনি পেলেন না।
কারণ আপনার ফোনটা হ্যাং হচ্ছে, ফোনটায় ভালো কাজ করতে পারছেন না, কিছু করতে যাচ্ছেন বারবার ফোনটা প্রবলেম করছে, তখন তো আপনার ভালো লাগবে না। সেজন্য ফোনটা কিনতে গেলে আমাদের কিন্তু এই প্রসেসার কী, এই গিগাহার্জ কী, এই কোর কী, এই সমস্ত জিনিস, র্যাম কীভাবে কাজ করে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানাটা খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা আজকের মতো চলি, পরের দিন একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং বন্ধুরা অবশ্যই এই প্যান্ডামিকের সময় আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা রাখবো। তো বন্ধুরা আজকের মতো চলি, নমস্কার।